সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে 44টা টপ শিট তৈরি করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার জন্য। এজন্য আমি প্রথম বর্ষ পরীক্ষা 2023-এর একটি এক্সেল ফাইল নিয়েছি। তো এখানে আমরা মূলত দুইটা ফাইল গুরুত্বপূর্ণ, একটা হলো এই এক্সেল ফাইলটা যেটা আমরা ইএমএস থেকে পাই, টোটাল কেন্দ্রের ফাইলটি, আর আরেকটি হচ্ছে যে একটা পাইথন ফাইল, পাইথন কোডটি আমি আপনাদেরকে শেয়ার করব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনি একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে 44টা টপ শিট তথা সকল পরীক্ষার টপ শিট 2-3 সেকেন্ডে আপনি তৈরি করবেন। বাকি কাজ হচ্ছে শুধু প্রিন্ট দেওয়া। তো আমি এখানে দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে। অল টপ শিট ডকস 200.py, এটা আমি ক্লিক করলাম। এটা ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন এই দুই তিন সেকেন্ডের মধ্যেই আমাদের এটা প্রসেসরের স্পিডের উপর নির্ভর করবে যে হয়ে গেছে। দেখেন, এই দেখেন অল টপ শিট ডকস, এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে নিচে, দেখেন এখানে 44 আইটেমস, তার মানে হচ্ছে যে এখানে আপনার কেন্দ্রে যতগুলো কোড আছে, ইউনিক কোড, সবগুলা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আপনার ডাটা। এখানে দেখেন, যদি আমরা প্রথম দিন তো পরীক্ষা হয়ে গেছে, এরপরে 2501 এটা যদি আমরা খুলি তাহলে দেখা যাচ্ছে, এখানে দেখেন এখানে লেখা আছে রোল নাম্বারস ফর পেপার কোড 212501। তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা টপ শিটের মধ্যে 200 করে দেওয়া আছে, এবং এখানে এখানে মাত্র হলো 203, যার কারণে 200টা এক পেজে, 3টা অন্য পেজে। আপনি এই 3টা উপরে নিয়ে গিয়ে আপনি টপ শিট হেডার ফুটার লেগে দেওয়ার পরে আপনি এটা ইউজ করতে পারেন। তো এটা কীভাবে কাজ করবে বা আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন, এজন্য আপনাদের কোনো টেকনিক্যাল নলেজের কোনো প্রয়োজন নাই। তো আমি শুরু থেকে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা আবার এই জিনিসটা দেখব। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি আপনাদের সাথে একটা কোড শেয়ার করব, পাইথন কোড, সেটি হচ্ছে অল টপ শিট ডকস 200.txt। তো এই ফাইলটিতে যেতে হবে, এই ফাইলটি আমি শেয়ার করে দেবো গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে শেয়ার করলে আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন। তো এই ফাইলটি ওপেন করার পরে আপনারা এখানে একটা কোড পাবেন, এই কোডটা। তো এই কোডটা কিছুই করার দরকার নেই, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে এটা আমি কপি করলাম। কপি করার পর এটা আমি ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আপনি যেটি করবেন, এই ফোল্ডারে, যেই ফোল্ডারে এক্সেল ফাইল আছে সেই ফোল্ডারে আমি এখানে রাইট বাটন ক্লিক করার পরে নিউর পরে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টের নাম কী হবে জরুরি না, এই টেক্সট ডকুমেন্টটা আমি খুললাম। টেক্সট ডকুমেন্টটা আমি এটা খুলব। তো টেক্সট ডকুমেন্টটা খোলার পরে আমি এটাকে, এটা হলো নোটপ্যাড আর কি, নোটপ্যাডে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি যেটি করবেন সেটা হচ্ছে যে সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দেওয়ার পরে যেই ফোল্ডারের মধ্যে আমাদের এক্সেল ফাইলটা আছে সেই ফোল্ডারের মধ্যে আপনি এই এটা সেভ অ্যাজ করবেন। কীভাবে, কী নাম দেওয়া কোনো জরুরি নেই। ফর এক্সাম্পল আমি ডট, ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডট পি ওয়াই, এটা দিয়ে সেভ করবেন। সেভ করলে আমি করলাম হলো সেভ। সেভ করার পরে এটাকে আমি এক্সিট করলাম। এক্সিট করার পরে দেখেন আমাদের এই যে zzz.py এই ফাইলটি তৈরি হয়ে গেল। এখন আপনি যেটি করবেন সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এটা আপনি করতে পারেন। রাইট বাটন ক্লিক করলে যেটি হবে সেটা হচ্ছে, এটা আমি উইন্ডোজ 11-এ আসি এই জন্য শো মোর অপশন দেবো। দেওয়ার পরে এখানে এই এডিট এটা এডিটরটা বের করব। বের করার পরে রান মডিউল, এটি ক্লিক করলে কাজ শুরু হয়ে যাবে। অথবা আপনার যদি এটা না আসে তাহলে আপনি এই যে zzz.py এই ফাইলটি করলেন, এই ফাইলটি আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে কমান্ড প্রম চলে আসবে। কমান্ড প্রম আসার পরে এটা এক্সিকিউট হবে, এটি নির্ভর করবে আপনার কতগুলো হয়ে গেল। তাহলে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হবে, অল টপ শিট ডকস, এটা আমি ক্লিক করুন। দেখেন যে এই মুহূর্তের মধ্যে 44 ডকুমেন্ট মানে ডক ফাইল, ডকস তৈরি হয়ে গেছে। এখন এই ডকসটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই ফাইলের উপরে হেডার এবং ফুটার লাগানোর পরে আপনি এটাকে টপ শিট হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি খুব গত পরীক্ষায় দেখা গেছে অনেকে টপ শিট তৈরিতে রাত 8টা 9টা বেজে গেছে, তো সেক্ষেত্রে আমরা যদি এর উপরে জাস্ট খালি
পেপার কোড এবং পরীক্ষার তারিখ সাবজেক্ট কোড এটা যে আছে সাবজেক্ট কোড এরপর সাবজেক্ট এবং তারিখটা যদি দেই তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল টপশিট তৈরি হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা এই পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে টপশিট তৈরি করা একটা খুবই পেরেশানির বিষয় বিশেষত যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইএমএস যে সার্ভার আছে সেই সার্ভার যখন কাজ করে না তখন আমরা সবাই হতাশ হয়ে পড়ি আর টানাটা বেজে যায় তো অনেকে আগেই টপশিট রেডি করে রাখতে পারেন তবে সেক্ষেত্রে টপশিট তৈরি করার আগে যে আমি টিউটোরিয়াল দেখেছি সেখানে কিন্তু কপি ট্রান্সপোর্ট পেস্ট অ্যাজ আনফরমেন্টেড টেক্সট হাবিজাবি অনেক কিছু করা লাগে কিন্তু এখানে কিন্তু কিছু করতে হবে না আপনি জাস্ট শুধু এই পাইথন কোডটা রান করবেন আপনার একদম সকল পরীক্ষার আমার এই কেন্দ্রে হচ্ছে 44টা ইউনিক কোড আছে 44টা এখানে ডকস ফাইল তৈরি হয়ে গেল টপশিটের জন্য এখন আমি এই যে রিডমি ফাইলটা আপনাকে দেখাবো আসলে এটা এক্সিকিউট করতে গেলে কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে যে ইনস্টল পাইথন ইন ইউর কম্পিউটার অর্থাৎ প্রথমে আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল করতে হবে তো পাইথন ইনস্টলের অনেকটা দীর্ঘ প্রক্রিয়া এটা আমি দেখাচ্ছি না আপনি ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে পাইথন ইনস্টল বা পাইথন ইনস্টল বাংলা এটা দিয়ে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পাবেন এটা দেখে আপনি পাইথন ইনস্টল করে নেবেন এরপরে টু ইনস্টল রিকোয়ার্ড লাইব্রেরিজ রিকোয়ার্ড লাইব্রেরি এখানে লাগবে লাইব্রেরি মূলত আছে ইনস্টল পান্ডা ওপেন বাই এক্সেল পাইথন ডকস এই যে পিপ ইনস্টল পাইথন আপনার কম্পিউটার ইনস্টল করার পরে যখন ইনস্টল হয়ে যাবে তারপরে আর কিছু লাইব্রেরি এখানে লাগবে এটা আমি কপি করলাম কপি করার পরে আপনি এখানে যদি দেন সিএমডি মানে কমান্ড প্রম্পট আসবে এটা কিন্তু আমি কপি করলাম পিপ ইনস্টল এই অংশটা এখন এখানে আমি কন্ট্রোল ভি দেবো ভি দিয়ে এন্টার সম্ভবত অনলাইন এটা লাগবে তাহলে এখানে কিন্তু আমার অলরেডি এই লাইব্রেরিগুলো আছে আর আপনার যদি লাইব্রেরি না থাকে তাহলে এটা ইনস্টল হয়ে এরকম দেখাবে দেখার পরে এটা আপনি ক্লোজ করে দিলেন এখন আপনার এনভায়রনমেন্ট রেডি আপনার পাইথনের এই কোডটা চালানোর জন্য এরপর তিন নম্বরটা হচ্ছে কপি দ্য গিভেন পাইথন কোড যেটা আমি বললাম যে যে পাইথন কোডটা আমি দিলে এটা কপি করবেন তারপরে এটাকে একটা নোটপ্যাডে নিয়ে চার নম্বর স্টেপে পেস্ট করবেন পেস্ট করার পরে এটাকে সেভ অ্যাজ দিবেন সেভ অ্যাজ দেওয়ার পরে এটাকে যে কোনো নাম দিয়ে ডট পাই এই এক্সটেনশনে আপনাকে সেভ করতে হবে এখন আপনার যে কেন্দ্রের ডাটা এই এক্সেল ফাইলটা এবং এই ডট পাই ফাইলটা একটা ফোল্ডারে রাখতে হবে রাখার পরে আপনি পাইথন কোডটা যে আছে সেটা রান করবেন রান করার সাথে সাথে দুই এক সেকেন্ডের মধ্যেই বা দুই তিন চার সেকেন্ডের মধ্যেই আপনার এক দিনেই পরীক্ষা যত টপশিট আছে সবগুলো কিন্তু তৈরি হয়ে যাবে অল টপশিট ডকস এই ফোল্ডারে এবং এখানে আরও একটি মজার বিষয় আছে সেটা হলো যে এখানে কিন্তু সকল ফাইলগুলা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড় সাজানো আছে যার কারণে আপনি কিন্তু এটা কোড খুঁজে পেতে কোনো সমস্যা হওয়ার কথা না যেমন 211501 2501 2503 এইভাবে করে সকল ফাইল 44 ফাইলস এখানে আছে এবং এভাবে আমরা খুব সহজেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষার টপশিট যেটা নিয়ে আমাকে অনেক ভুগতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভারের সমস্যার কারণে তো এটা আমরা খুব নিমিষে অল্প কয়েকটি স্টেপ কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াই মুহূর্তের মধ্যে আমাদের টপশিট রেডি করা সম্ভব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন থ্যাংক ইউ ভেরি মাচ